আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হে অবরকাতু আলহামদুলিল্লাহ ইউরাব বিলাহীন ওয়ালাক তুলিল মুক্তাকৈন ওয়াসলাই তুলা ওয়ালাইলা সরিল বেরিগিয়েতে নবিগিনা মোহাম্মদিন ওয়াল্লি হি ওয়াসবিহি আজমারিন দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে মাই টিভির অনন্য এ আয়োজন সহজে নামাজ শিক্ষা দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সহজে নামাজ শিক্ষা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো সেই বিষয়টি হচ্ছে ফজরের নামাজ আপনারা জানেন সর্বপ্রথম এই দুনিয়াতে হযরত আদম সফিউল্লা আলি এবং মা হাওয়া ওয়াস সালাম মক্কা আল আরাফার ময়দানে সাদিকের এই সময়ে ফজরের সময়ে ফজরের নামাজ আদায় করেছেন আর এই নামাজ সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের স্টুডিওতে ইমাম হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহতারম মাওলানা কাজী মারুফ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহী আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ইমাম হিসেবে আমাদের হুজুর আছেন এবং মুসল্লি হিসেবে আমরা তিনজনকে আমরা দেখতে পাচ্ছি তারা নামাজ একতে দাগ করবে এখন আপনাদেরকে দেখানো হবে কিভাবে রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় সম্মানিত দর্শক ও শ্রোতা নীরবে আমরা একটা দোয়া পড়ব মুসল্লায় যে দোয়াটি পড়তে হয় আমাদের মুসল্লায়

যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সে রবুল আলামিন আল্লাহর দিকে আমি মুশরিক নয় এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উনি মুসলমান জাতির পিতা এই দোয়াটি আমরা পড়ব নীরবে নীরবে এরপর দেখুন ইমাম সাহেব কি পড়ছেন 나와য়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার